ওকে ফাইন, এটা তো আমরা জানি যে টোটাল ইনকাম যেটা হবে আমাদের আমাদের যে আমি এটা জানি যে আমাদের যে টোটাল ইনকামটা হবে এটা কি হবে, এটা আমাদের আওয়ারলি ওয়েজ যেটা ওটার সাথে নাম্বার অফ আওয়ার্স মাল্টিপ্লাই করলেই হবে, তাই না? এটা আমাদের ফর দ্য ওল্ড ওল্ড কেস। এখন কি হয়েছে বসে, আমি যদি কি বলি 25% ইয়ে করি, আওয়ারলি ওয়েজ ইনক্রিজ করি, তাই না? কিন্তু তাহলেও তারা কি বলছে টোটাল ইনকাম ইকুয়াল থাকবে, তাহলে আমরা ইকুয়েশন বানাই ফেলি, ঠিক আছে? নিউ স্ট্যান্ডার্ডে টোটাল ইনকাম যদি ইকুয়াল, তাহলে আগের যে আওয়ারলি ওয়েজ আর নাম্বার অফ আওয়ার্স ছিল, এটা উইল বি ইকুয়াল টু 5/4, বা 25% ইনক্রিজ যেহেতু 5/4 অফ দ্য প্রিভিয়াস আওয়ারলি ওয়েজ, মানে এটা আর কি, এটা লিখে দিচ্ছি আওয়ারলি ওয়েজ ইনটু নিউ নাম্বার অফ আওয়ার্স, এটা একটু নিচে লিখি, জায়গা নেই, নিউ নাম্বার অফ আওয়ার্স, রাইট? ওকে, এখন আওয়ারলি ওয়েজ, আওয়ারলি ওয়েজ কাটা। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নিউ নাম্বার অফ আওয়ার্স, মানে এটা এটা আমাদের প্রিভিয়াস নাম্বার অফ আওয়ার্স, মানে এটা 4/5, রাইট? তাহলে ডিক্রিজ হয়েছে কত, 1/5 ডিক্রিজ হয়েছে, এটাকে যদি আমি পার্সেন্ট বানাই সো অ্যাকচুয়ালি 20% ডিক্রিজ হয়েছে, রাইট? দ্যাটস ওয়াই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।